আমার প্রেগনেন্সিতে সব থেকে বেশি যে প্রবলেমটা হয়েছিল তা হচ্ছে মুড সুইং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাদিয়া শারমিন আপনাকে স্বাগত জানাচ্ছি নাদিয়া শারমিনস ব্লগে। সবার আগে ডিয়ার মাম্মিজ ও ড্যাডিস, আপনাকে কংগ্রেচুলেশনস জানাতে চাই। আপনাদের এবং আপনার ফ্যামিলিকেও অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আপনি এখন আপনার নতুন জীবনের নতুন সফরে পথ চলছেন। আপনার এই নতুন জার্নি যেন আপনি অনেক অনেক স্মুথলি পার করতে পারেন। আপনার এই নয় মাস অনেক সুন্দরভাবে অনেক নতুন ও সুন্দর সুন্দর স্মৃতির সাথে কাটিয়ে উঠতে পারেন, এই দোয়া ও ভালোবাসার সাথে আমার আজকের পর্বটি শুরু করছি। যেমনটি আমি আপনাদের বললাম, আমার এই প্রেগনেন্সিতে সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয়েছিল এবং এখনও হচ্ছে তা হচ্ছে মুড সুইং। নর্মালি মুড সুইং ফার্স্ট ট্রাইমেস্টারে, এ মানে প্রথম তিন মাস, এবং থার্ড ট্রাইমেস্টারে অর্থাৎ শেষের তিন মাস হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে মুড সুইং পুরো নয় মাসই হয়ে থাকে। প্রত্যেক দশজন প্রেগনেন্ট মহিলার মধ্যে একজন মেয়ের মুড সুইংয়ের প্রবলেম হয়ে থাকে। আমার ক্ষেত্রে যা হয়েছিল, প্রথম দু তিন মাস আমার মুড সুইংয়ের কারণে অনেক বেশি প্রবলেম হয়েছিল। তখন এই বিষয় নিয়ে জানতামও না, আর কেউ এ সম্পর্কে কিছু বলেও নি। আমার সাথে কী হচ্ছে তা বুঝতে না পেরে এ নিয়ে আরও বেশি স্ট্রেসে থাকতাম। খুব বেশি মন খারাপ থাকতো, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতো না। তারপর ধীরে ধীরে একটু একটু করে নিজেকে বুঝতে চেষ্টা করি, কেন আমার সাথে এমন হচ্ছে, আমার কী ধরনের পরিবর্তনগুলো হচ্ছে, এসব নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করি। পরিচিত ডাক্তারদের সাথে কথা বলি, আমার মিডওয়াইফের সাথে কথা বলি, নেটে সার্চ করি, এ বিষয় নিয়ে কিছু ডিসকাস করি। তখন আমি এই মুড সুইং নিয়ে ধারণা পেতে থাকি এবং এরপর নিজেকে কীভাবে ভালো রাখতে হবে এবং মুড সুইং থেকে নিজেকে কীভাবে বের করে আনতে হবে তা বের করি। আলহামদুলিল্লাহ, এখন আমার থার্ড ট্রাইমেস্টার চলছে। তো এখন আমি আবার খেয়াল করছি আমার মুড সুইংয়ের প্রবলেমগুলো হচ্ছে। তো আমি আমার মুড সুইংয়ের প্রবলেমের সাথে কীভাবে ডিল করি তা নিয়ে পাঁচটি টিপস আমার এই ভিডিওর এক পর্যায়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এর আগে আমার সেকেন্ড ট্রাইমেস্টার নিয়ে দুইটি ভিডিও আমার ব্লগ চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেগুলোও দেখতে পারেন। এবং আমার ফার্স্ট ট্রাইমেস্টারে কী কী প্রবলেম হয়েছিল, ফার্স্ট ট্রাইমেস্টার নিয়ে সব কিছু আমি অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ওই ভিডিওগুলো যেন মিস না হয়ে যায় তাই আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। আজকের এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলবেন না, আপনাদের একটি লাইক আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। প্রেগনেন্সিতে দেখা যায় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, যেমন মর্নিং সিকনেস, এসিডিটি, কনস্টিপেশন, কোমর ব্যথা, হাত পা ফুলে যায়, মুড সুইং, কখনো বিপি হাই হয়, কখনো লো হয়, এরকম অনেক ধরনের প্রবলেম হয়। এসব কিছুর মধ্যে পার্সোনালি আমার কাছে নাম্বার ওয়ানে আছে মুড সুইং। অন্যান্য প্রবলেমগুলো যদি দেখেন তাহলে ওগুলো আসলে শুধু আমাদের একার হয়, কিন্তু এই মুড সুইং আমাদের তো এফেক্ট করছে, তার সাথে আমাদের আশেপাশের মানুষের উপরও কিন্তু এর উপর আমাদের কারণে এফেক্ট পড়ে। এই জন্য আজকের মুড সুইংয়ের উপর আমি একটি ডিটেল ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মুড সুইং কী, মুড সুইং হওয়ার কারণ, আপনি কীভাবে বুঝতে পারবেন আপনার মুড সুইং হচ্ছে, এরপর আপনি কীভাবে মুড সুইং থেকে বের হতে পারবেন, এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে পাঁচটি টিপস আমি কীভাবে মুড সুইংয়ের সাথে ডিল করি, যা আপনি ফলো করে শুরু থেকেই আপনার মুড সুইং প্রবলেম থেকে রেহাই পেতে পারেন। তো সবার আগে আমরা এটা জেনে নিই যে মুড সুইং আসলে কী। খুব সহজভাবে বলা যায়, আমাদের চিন্তাভাবনার মধ্যে আসা খুব তাড়াতাড়ি যে পরিবর্তনগুলো ঘটে, আমাদের আবেগগুলো যা খুব দ্রুত ও তীব্রভাবে উঠানামা করে, খুব দ্রুততর গতিতে মেজাজের এই পরিবর্তনই হচ্ছে মুড সুইং। যেমন একটু আগে আমি অনেক হাসি খুশি ছিলাম, হঠাৎ বিনা কারণে অথবা হঠাৎ কোনো পুরনো স্মৃতি মনে করে একা একা কান্না করতে থাকা, কারো কোনো কথায় খুব রাগ হয়ে যাওয়া অথবা বিনা কারণে কোনো কিছুতে বিরক্তি প্রকাশ করা, এই হতাশা অনুভূতির প্রকাশগুলোই হচ্ছে মুড সুইং।
এখন জেনে নেই কেন হয় এই মুড সুইং, হওয়ার কারণগুলো আসলে কি। প্রেগনেন্সিতে মুড সুইং হওয়ার অনেক কারণই থাকতে পারে, কিন্তু প্রধান যে কারণ তা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সিতে আমাদের শরীরের ভেতরে অনেক ধরনের হরমোনাল চেঞ্জেস হয়। তার মধ্যে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামের দুইটি হরমোন আছে। প্রেগনেন্সিতে এই দুই হরমোনের লেভেল অনেক বেড়ে যায়। এই দুই হরমোনের লেভেল যখন বেড়ে যায়, এরা এসে আমাদের ব্রেনে নিউরো ট্রান্সমিটার নামের একটি কেমিক্যাল থাকে, তাকে ডিস্টার্ব করে। যখন এই কেমিক্যাল ডিস্টার্ব হয় তখন কী ঘটে, আমি আরেকটু সহজভাবে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আপনি যদি সুস্থ থাকেন তখনই তো আপনি আপনার ঘরের কাজগুলো ঠিকমতো করতে পারবেন, কিন্তু আপনি যদি ঠিক না থাকেন তখন কি পারবেন সব কাজগুলো ঠিকমতো করতে, সবার কেয়ার করতে? পারবেন না তো। ঠিক এরকমই যখন হরমোনগুলো এসে ব্রেইনের এই কেমিক্যালকে বিরক্ত করে, তখন এই কেমিক্যাল তার কাজ ঠিকমতো করে না। এখন প্রশ্ন আসে, ব্রেনের এই নিউরোট্রান্সমিটার নামক কেমিক্যালের কাজ কী? এই কেমিক্যালের কাজ হচ্ছে আমাদের মুডকে রেগুলেট করা। হরমোনস যখন এসে এই কেমিক্যালকে অ্যাটাক করে, তখনই আমাদের মুড সুইং হয়। এটা তো গেল প্রধান কারণ আমাদের মুড সুইং হওয়ার। এছাড়াও আরও যেসব কারণ আছে সেগুলো হতে পারে, আপনি অনেক টায়ার্ড হয়ে আছেন, টায়ার্ড হওয়াটাও কিন্তু সেকেন্ড রিজন মুড সুইং হওয়ার। হতে পারে আপনার ঘুম ঠিক মতো হয়নি, এই সময়ে ঠিক মতো ঘুম খুবই জরুরি একটা বিষয়, ঠিক মতো ঘুম না হওয়াও আরেকটা রিজন হতে পারে। হতে পারে আপনি এমন কোনো ভিডিও দেখেছেন, অথবা এমন কারোর সাথে কথা বলেছেন, অথবা এমন কোনো কথা কারো কাছ থেকে শুনেছেন যার কারণে আপনি খুবই স্যাড ফিল করছেন, এটাও মুড সুইং হওয়ার একটি অন্যতম রিজন। আই হোপ আমি অনেকটা ধারণা দিতে পেরেছি মুড সুইং কেন হয়। এখন আসা যাক আমরা কিভাবে বুঝব আমাদের মুড সুইং হচ্ছে। তো এটা বোঝা খুবই সহজ, এটা বোঝার জন্য তেমন কিছু করার দরকার নেই, আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন আপনার মুড সুইং হচ্ছে। যেমন আপনি হাসি খুশি আছেন, একদম নর্মাল আছে সব কিছু, এরই মাঝে হঠাৎ আপনার স্যাড ফিল হচ্ছে, আপনার পুরনো কথা মনে হচ্ছে, অথবা এমনিতেই আপনার কান্না আসছে, অথবা খুবই ছোটোখাটো কোনো রিজনে আপনার মেজাজ খুবই খারাপ হয়ে যাচ্ছে, তখন বুঝে যাবেন আপনার মুড সুইং হচ্ছে। নাম্বার ফোর, যে সব থেকে ইম্পর্টেন্ট, তা হচ্ছে যদি আপনার মুড সুইংস হয় তখন আপনি কি করবেন। এখানে আমি আমার পাঁচটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা চাইলে পাঁচটি টিপস ফলো করে মুড সুইং থেকে রেহাই পেতে পারেন। এই পাঁচটি টিপস ফলো করে যেভাবে আমি আমার মুড সুইংকে অ্যাভয়েড করে যাচ্ছি, হতে পারে আমার মতো আপনারও অনেক হেল্প হবে। আমি যেখানে থাকি তো আমার কোনো রিলেটিভস, আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, অথবা আমার কোনো ফ্রেন্ডস, কেউই আমার খুব কাছাকাছি থাকেন না, এমনকি আমাদের ঘরেও শুধু আমরা দুজনই বাস করি। আমার হাজব্যান্ডের কাজ থাকে, তো চাইলেও উনি ওনার সবটুকু সময় আমাকে দেওয়া পসিবল না, তো আমি যতটুকু সময় বেশি পারা যায় আমার হাজব্যান্ডের সাথে স্পেন্ড করার চেষ্টা করি, একসাথে গল্প করি, চা খাই, টিভি দেখি, মাঝে মাঝে বাইরে হাঁটতে যাই। এখন তো আমার থার্ড ট্রাইমিস্টার চলছে, খুব বেশি হাঁটা আমার জন্য পসিবল হয় না, তো প্রায় সময়ই আমরা এভাবে লং ড্রাইভে যেতে পছন্দ করি। এরকম সুন্দর দিনে বাইরে ঘুরতে আমার খুব ভালো লাগে, এভাবে যতটুকু সময় বেশি পারা যায় ওনার সাথে স্পেন্ড করার চেষ্টা করি। তো আমি আপনাকে নাম্বার ওয়ান টিপস এটাই দেব, যদি ফ্যামিলি মেম্বার্সদের সাথে থাকেন তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি আমার মতো একা বাসায় থাকেন তাহলে যতটুকু সময় বেশি পারা যায় হাজব্যান্ডের সাথে স্পেন্ড করার চেষ্টা করুন। মুড সুইং হওয়ার কোনো আলাদা সময় থাকে না, যে কোনো সময়ই মুড সুইং হয়, তবে বেশিরভাগ সময় যখন আপনি একা থাকেন তখনই মুড সুইং হয়, আমার ক্ষেত্রে এমনটাই হয়। নাম্বার টু টিপস, আমি যা করি যখনই আমি একা থাকি নিজেকে অন্য কিছুতে বিজি রাখি, কখনো টিভি দেখি, কখনো উলের কাজ করি, মুভি দেখি, কমেডি সিরিয়াল দেখি, যদি আমার শরীর ভালো থাকে কোনো কোনো সময় রান্না করি, কোনো স্পেশাল নতুন ডিশ ট্রাই করি,
মোট কথা আমার মাইন্ডকে কখনো খালি রাখি না, একটা না একটা কিছু করে নিজেকে বিজি রাখার ট্রাই করি। নাম্বার থ্রি, আমি যে টিপস বলবো সেটি হচ্ছে, আমি কোনো হরর ফিল্ম, ট্রাভেল ভিডিও, কোনো স্যাড মুভি অথবা এমন কোনো কাহিনী যা শুনলে মন খারাপ হয়ে যায়, এমন কোনো মানুষ যাদের সাথে কথা বললে নেগেটিভ ভাইব আসে, এরকম মানুষের সাথে কথা বলা, কন্ট্যাক্ট রাখা একদমই কমিয়ে রেখেছি। হতে পারে ওই মানুষগুলো অনেক ক্লোজ কেউ, অথবা এমন অনেক আত্মীয় সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক ধরে রাখতে হয় যা হয়তো আপনি মন থেকে চান না। প্রেগনেন্সির সময় আপনি যদি কন্টিনিউয়াস এমন মানুষের কন্ট্যাক্টে আসেন, আপনার মুড সুইং লেভেল শুধু বাড়তেই থাকবে, আর এতে আপনি আপনার বেবি এবং আপনার আশেপাশের মানুষের ওপর অনেকটা এফেক্ট পড়ে। তাই যতটুকু সম্ভব পারা যায় এসব থেকে দূরে থাকুন। আপনি যদি ভালো থাকেন তখনই আপনার বেবি ভালো থাকবে। নাম্বার ফোর, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি নামাজ পড়ার পর অর্থসহ যে কোনো সুরা অথবা কোরআনের যে কোনো একটা আয়াত অর্থসহ যতক্ষণ আপনার ভালো লাগে পাঠ করুন। কোনো হাদিস অথবা কোনো সাহাবির জীবনী অথবা কোনো মহাপুরুষের জীবনী বসে বসে পড়তে পারেন। আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন, আপনি আপনার ধর্মে যে কোনো বই বসে বসে পড়তে পারেন, এতে মনের অনেক শান্তি হয়। আমরা অনেক স্ট্রেস ফ্রি হই, আমাদের মন মানসিকতা যত স্থির থাকবে, শান্ত থাকবে, আমরা মুড সুইং থেকে তত দূরে থাকব। নাম্বার ফাইভ, আমি যে টিপস দেব সেটি হচ্ছে, যখনই আপনার মনে হবে আপনার মুড সুইং হচ্ছে, আপনি মেডিটেশন করতে পারেন, আপনার পছন্দের কোনো গান শুনতে পারেন, কোনো মোটিভেশনাল স্পিচ শুনতে পারেন, যা ইমিডিয়েট মুড সুইংটাকে একদমই কমিয়ে আনে। আর যখনই আপনি কোনো মোটিভেশনাল স্পিচ শুনবেন, আপনার পুরো মনোযোগটা কিন্তু ওই দিকেই চলে যায়, এতে আপনি খুবই ইজিলি আপনার মুড সুইং থেকে বের হয়ে আসতে পারবেন। তো এইটাই ছিল আজকে আমার ভিডিও। আমার পক্ষে যতটুকু পরিমাণ সম্ভব মুড সুইং সম্পর্কে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি। আই হোপ আমার এই ভিডিও আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আজকে সারাটা দিন অনেক সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ। সকালের দিকটা অনেক ঝলমলে রোদ ছিল, দিন বাড়তেই একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে পাউন্ডল্যান্ডে গিয়েছিলাম কিছু DIY এর জিনিস কেনার জন্য, কিন্তু যেটার জন্য গিয়েছিলাম সেটাই অ্যাভেলেবল ছিল না। এই স্টেশনারি সেকশনে এই কলমগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এর আগে গোল্ডেন কালারের একটা হোম বার্গেন থেকে নিয়েছিলাম। এই জিনিসগুলো না দেখতে অনেক কিউট লাগে, ছোটোখাটো কোনো গিফটের জন্য এগুলো একদমই পারফেক্ট চয়েস। ঘোরাঘুরির পর বাসায় চলে আসলাম, এসে দেখি একটা পার্সেল এসেছে। পার্সেলের ভিতর খুবই কাজের একটা জিনিস আছে, আজকে এটা শেয়ার করছি না, অন্য এক ভিডিওতে শেয়ার করব। খুবই খিদা লেগেছে, যাওয়ার আগে মাছ ডিফ্রোস্ট হওয়ার জন্য রেখে গিয়েছিলাম। আসার পর আমার হাজব্যান্ড মাছগুলো ক্লিন করলেন আর আমি ঝটপট মাছ ভুনা করে নিলাম। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে মাছ ভাত, পুরো বাঙালিয়ানা। আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছে না, যাওয়ার আগে শুধু একটা কথাই বলবো, মুড সুইংয়ে আমার 5টি টিপস ফলো করুন আর সব কিছুর জন্য মহান আল্লাহর উপর ভরসা রাখুন। কোনো কিছু নিয়ে আসলে চিন্তা করার মতো কিছু নেই, নিজেকে একদম রিল্যাক্স রাখুন, নিজেকে নেগেটিভ ভাইব থেকে দূরে রাখুন। আপনি এবং আপনার বেবি দুজনই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।